السلام عليكم ورحمة الله وبركاته. কারা আমরা তো একটু আগে বলছি সালাফ হলেন, সালাফের সংখ্যা যুগে যুগে বিভিন্ন জন দিয়েছেন। তো শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বলেন যে সালাফ হলো কারা, সালাফ হলো মা কানা আলাইহি সাহাবাতুল কেরাম, সাহাবাই কেরাম যেই পদ্ধতি ফলো করতেন, ওয়া তাবিউন লাহুম বি ইহসান, সাহাবাই কেরামকে যারা এহসানের সাথে ইত্তেবা করেছেন, অনুসরণ করেছেন, ওয়া আতবাউহুম এবং তাবেইনে কারামকে যারা অনুসরণ করেছেন, ওয়া আইম্মাতুদ্দিন ইসলামের সকল আইম্মাই কারাম, কোন আইম্মাই কারাম, মিম্মান শহীদা লাহু বিল ইমামা, যাদের ইমামতের ব্যাপারে সারা দুনিয়ার মানুষ, সারা দুনিয়ার ওলামাই কারাম সাক্ষ্য দিয়েছেন। যেমন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমাম শাফেঈ রহমতুল্লাহ আলাই, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই, ইমাম সুফিয়ান আস সাউরী রহমতুল্লাহ আলাই, ইমাম আল আউজাঈ রহমাহুল্লাহ, ইমাম লাইস ইবনে সাদ রহমাহুল্লাহ, ইমাম ইবনুল মোবারক রহমাহুল্লাহ, ইমাম আন নাখাঈ রহমাহুল্লাহ, ইমাম আল বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, এরা হলেন আমাদের কি সালাফ, এদেরকে বলা হয় সালাফ। এই সালাফদের মানহাজ অনুসরণ করা যারা তারাই হলো মানহাজুস সালাফের মানহাজুস সহির অনুসারী। সাই তাদের নামের সাথে মানহাজুস সালাফ মানহাজুস সহির থাকুক আর না থাকুক। একদিন একজন আসে আমাকে বলতেছে যে শুনেন শায়খ, যে কোনো এক দলে কিন্তু আপনাকে থাকতে হবে। তো কোন দলে থাকতে হবে? কারণ আপনি যে কোনো একটা সংগঠনে থাকা লাগবে, যে কোনো একটা দলে থাকতে হবে। তো দলে না থাকলে অসুবিধে কি? বলে যে দলে না থাকলে যদি আপনি মনে করেন যে কোনো দলে বিষয় ধরা, তা আপনি একটা দল বানাইতে হইব। হয় আপনি যে কোনো একটা দলে মানে সংগঠনে থাকতে হবে, আপনি দিন কায়েম করবেন, সংগঠন বাদে কেমনে করবেন আপনি দিন? আমরা প্রথম প্রশ্ন আমাকে জিজ্ঞাসা করছে আপনি কি দিন কায়েম করতে চান নাকি চান না। তা আমি কই, আমি যদি দিন কায়েম করতে না চাই তা আমি তো মুসলিমে না। এটা তো পৃথিবীর প্রত্যেক মুসলিমে দিন কায়েম করতে চায়, কিন্তু পার্থক্য হলো যে মানহাজের পার্থক্য, আপনি চান এই পদ্ধতিতে এই তরিকায় এইভাবে, আমি চাই এইভাবে। কিন্তু সব আপনিও চান দিন কায়েম, আমিও চাই দিন কায়েম, দুইজনেরই উদ্দেশ্য একটা। আপনি বলতেছেন এই পদ্ধতিতে, আমি বলতেছি এই পদ্ধতিতে, পদ্ধতিগত পার্থক্য। আচ্ছা তাহলে কয়বার দিন কায়েম কি দল বাদে হবে? দল করতে হবে, দল লাগবে। আর দল যদি কোনো, আমি বললাম যে ঠিক আছে দল তো করতাম, কিন্তু দলের তো এই সমস্যা এমনি এমনি বললাম, কয় তাহলে আপনি একটা করেন। আচ্ছা এবার আমি বললাম যে আচ্ছা ভাই তাহলে আপনাকে একটু প্রশ্ন করি, আপনি তো আমাকে প্রশ্ন করছেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কোন দলের কর্মী ছিলেন, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি কোন দলের কর্মী ছিলেন, ওনাদের দলটার নাম কি, ইমাম বুখারী রাহমাহুল্লাহ, ইমাম মুসলিম রাহমাহুল্লাহ কোন দল ছিলেন, যদি কোনো দলের সদস্য না থাকেন কোন দলের আমির ছিলেন, ওনাদের সংগঠনের নেতা কে ছিলেন, আমির কে ছিলেন, বা ওনারা তো আমির হওয়ার কথা। আরেকটা হলো ওনাদের যুগে তো ইসলামের রাষ্ট্র ছিল না, ওনারা যে সময় ছিলেন ওই সময় রাষ্ট্র কিন্তু পরিপূর্ণ ইসলামের রাষ্ট্র ছিল না। তাহলে তারা ইসলামের রাষ্ট্র করার জন্য, দিন কায়েম করার জন্য তারা নিজেরা হয় কোনো দল করবেন অথবা কোনো দলের সদস্য হবেন। তারপরে এবার এবার আর কিছু বলে না, খুব বুঝছি না আপনারে অন্য কিছু ধরছে। তো যাই হোক, তো এখন কথা হলো এখানে আমি এই কথাটা বলছি এই জন্য যে মানহাজুস সালাফ কাকে বলা হয়। মানহাজুস সালাফ হল যাদের কথা বললাম, সাহাবায়ে কেরাম, তাবেঈনে কেরাম, তাবে তাবেঈনে কেরাম, এই সকল আইম্মায়ে কেরাম, ওনারা যেই পদ্ধতিতে দিনের বিভিন্ন বিষয়ে অনুসরণ করেছেন, দিনকে বুঝেছেন, দিনকে বোঝার জন্য বলেছেন, এই বুঝটাই হল মানহাজুস সালাফ। সালাফ আলাদা কোনো মানহাজ না, কোনো দলের নাম না। কেউ কেউ সালাফি নাম শুনলে মনে করে যে ওরে আল্লাহ এরা কি, এরা মনে আরেকটা গ্রুপ আরেকটা দল। প্রত্যেক মুসলিমে যদি তিনি প্রকৃত মুসলিম হন তিনি অবশ্যই সালাফদের অনুসারী, মানহাজুস সালাফের অনুসারী। কারণ মানহাজুস সালাফ অনুসরণ না করলে তিনি তো ইসলামেই থাকবেন না, সঠিক ইসলামের উপরে থাকবেন না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিও আমাদের সালাফ, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি আমাদের সালাফ, তারাও আমাদের সালাফ, তারাও সালাফে সালেহীন। আমরা তাদেরকে ভালোবাসি, তাদেরকে অনুসরণ করি,
কিন্তু অন্ধভাবে একজনকে অনুসরণ করি না আমরা তাদের সবাইকে অনুসরণ করি একজনকে অন্ধভাবে অনুসরণ করি না অন্ধভাবে একজনকে করি তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকিদেরকে অনুসরণ করি মহব্বত করি তাযীম করি সবই করি কিন্তু অন্ধভাবে তাদেরকে অনুসরণ করি না কারণ জমিনে অন্ধভাবে অনুসরণ একজনেই অধিকারী আল্লাহ পাক যাকে এই মর্যাদা এই সম্মানটা দিয়েছেন আল্লাহ ঘোষণা দিয়েছেন আমার রাসূলের কথা বুঝে আসলেও মানতে হবে না বুঝে আসলেও মানতে হবে অন্ধভাবে মানতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাস কিন্তু আর কারো কথা অন্ধভাবে মানা যাবে না তাহলে আমরা বুঝতে পারলাম যে মানহাজুস সালাফ এটাই হলো একমাত্র মানহাজুস সহিহ এর বাইরে মানহাজুল খাওয়ারেজ খারেজিদেরও একটা মানহাজ ছিল খারেজিদেরও দিন কায়েমের একটা পদ্ধতি ছিল খারেজিরা বলছে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো লা হাকিমা ইল্লা লিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ লা হাকিমা ইল্লা লিল্লাহ আল্লাহ ছাড়া কোনো আইনদাতা বিধানদাতা নাই এটা খারেজিদের অর্থ খারেজিদের কালেমার অর্থ আমাদের কালেমার অর্থ বলেন দেখি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মতে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি আরবিতে বলেন লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ এটা মুখস্থ করে রাখবেন লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ এটা হলো আল মানহাজুস সহিহ সহিহ মানহাজ মানহাজুস সালাফ যুগে যুগে সালাফেরা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝছেন লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ কিন্তু খারেজিরা বলে না লা হাকিমা ইল্লা লিল্লাহ কারণ আল্লাহ বলছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আল্লাহ ছাড়া কোনো আইন দেওয়ার কারো অধিকার নেই আল্লাহ বলছেন আলা লাহুল খালকু ওয়ালাম সৃষ্টি যার হুকুম তার তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মানে লা হাকিমা ইল্লা লিল্লাহ তাহলে সাহাবাই কেরামের অর্থের সাথে খারেজিদের অর্থটা মিলে নাই এজন্য এদের এটা ভ্রান্ত মানহাজ শিয়ারা বলল যে না তোমাদের তো হয় নাই তাহলে কালমার অর্থ কি শিয়ারা বলে যে লা খেলাফাতা ইল্লা লিল্লাহ আল্লাহ ছাড়া কারো খেলাফত নাই আর আহলে বায়াত ছাড়া কারো ইমামত নাই শিয়াদের কথা এই জন্য শিয়ারা আশাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহর পরে আজানের আরো দুইটা বাক্য আছে শিয়াদের মতে শিয়াদের আজান শুনছেন কোনোদিন আশাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলে দুইবার আশাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ বলে দুইবার এরপরে বলে আশাদু আন্না আলিয়ান ওয়ালিউল্লাহ আশাদু আন্না আলিয়ান ওয়ালিউল্লাহ কেন বলে তাদের কথা হলো আল্লাহ ছাড়া কারো খেলাফত নাই আর আহলে বায়াত ছাড়া কারো ইমামত নাই তাহলে তারা কালেমার অর্থ ভিন্ন করছে আবার দেখবেন কিছু কিছু ভ্রান্ত সুফিরা কালেমার অর্থ করে লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ এরকম জিকির শুনছেন না লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ এটা হলো ভ্রান্ত সুফি মানহাজের লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মতে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ সত্যিকারের হক মাবুদ আল্লাহ ছাড়া আর কেউ নাই আমি এখানে যে কথাটা বলতেছিলাম তাহলে বুঝতে হবে আমাদেরকে এই জিনিসটা যে যেমন আকীদার ক্ষেত্রে পৃথিবীতে একটা মাজহাব সহি সেটা হল আহলুস সুন্নাহ ওয়াল জামাত আর বাকি যত মত পথ আছে এগুলো সব ভ্রান্ত ঠিক মানহাজের ক্ষেত্রে একটা মানহাজ পৃথিবীতে বিশুদ্ধ সেটা হলো মানহাজুস সালাফ সালাফে সালেহীনের মানহাজ এর বাহিরে যত মানহাজ আছে সবগুলো ভ্রান্ত মানহাজ আর কোনো বিশুদ্ধ মানহাজ নাই এটা দলিল কি কই পাইছেন এটা কি আমার ফতোয়া জি এবার এটার ফতোয়া শুনেন কে কে ফতোয়া দিয়েছেন প্রথম নম্বরে এই ফতোয়াটা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নিসার 115 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ামাই ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন
নুয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হেদায়েত স্পষ্ট হয়ে যাওয়ার পরে কেউ যদি আমার রাসূলের বিরুদ্ধাচারণ করে, আমার রাসূলের সুন্নত মেনে নিতে না পারে, অন্তরে সন্দেহ লাগে, অন্তরে কঠিন মনে হয়, ওয়াইয়াত্তাবে গায়রা সাবিলিল মুমিনিন, মুমিনদের রাস্তা বাদ দিয়ে অন্য রাস্তার অনুসরণ করে। এই সাবিলুল মুমিনিন মানে মানহাজুল মুমিনিন, এখানে সাবিল মানে মানহাজ, সাবিল মানে রাস্তা, মানহাজ মানেও রাস্তা। কাদের রাস্তা? মুমিনিন। মুমিনিন কারা? সাহাবায়ে কেরাম। এখানে রাসূলের যুগের মুমিন বলছে, সব মুমিন না, রাসূলের যুগের মুমিন। রাসূলের যুগের মুমিন কারা? সাহাবায়ে কেরাম। এই সাবিলুল মুমিনিন মানে মানহাজুস সাহাবাতুল কেরাম, সাহাবায়ে কেরামের রাস্তা বাদ দিয়ে যারা অন্য কোন রাস্তার, অন্য কোন তরিকার, অন্য কোন মানহাজের অনুসরণ করবে, নুয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম, সে যেদিকে যেতে চায় আমি আল্লাহ তাকে সেদিকে ফিরিয়ে দিই, আর তার পরিণতিটা হয় জাহান্নাম। নাউযুবিল্লাহ, তার পরিণতি জাহান্নাম। তাহলে সঠিক মানহাজ থেকে, সাহাবায়ে কেরামের মানহাজ থেকে বিচ্যুত হইলে তার পরিণাম জাহান্নাম। তাহলে সাহাবায়ে কেরামের রাস্তা থেকে, সালাফের রাস্তা থেকে বিচ্যুত হওয়া মানে সে দিন থেকে বিচ্যুত হয়ে গেছে, গোমরা হয়ে গেছে। সে মুসলিম পরিচয় ধারণ করতে পারে, সে অনেক পরিচয় ধারণ করতে পারে, কিন্তু সে ভ্রান্ত, সেই সঠিক পথ থেকে বিচ্যুত। তাহলে কোরআন সুন্নাহ শক্ত করে ধরা যেমন জরুরি, কোরআন সুন্নাহকে বোঝার জন্য সাবিলুল মুমিনিন এরকম জরুরি। কথাটা বুঝাইতে পারছি? কোরআন সুন্নাহ মানব এটা যেমন জরুরি, কোরআন এবং সুন্নাহকে সালাফদের মানহাজে মানব, সাহাবায়ে কেরামের মানহাজে মানব, এটাও একটা জরুরি বিষয়। এটা না বুঝলে গোমরা হয়ে যাবে। দেখবেন আজকে আহলে কোরআন নামে ভ্রান্ত কিছু মানুষ বের হয়েছে, কোরআনের জন্য জীবন দিয়ে ফেলতেছে, কত কিছু সময় দিতেছে, অর্থ দিতেছে, কতভাবে কোরআনের জন্য কাজ করতেছে, কিন্তু কোরআনে কারিমকে সাহাবায়ে কেরাম যেভাবে বুঝেছেন, ওই মানহাজে না বোঝার কারণে তারা এখন চিন্তা চেতনায় কঠিন ভ্রান্ত এবং হেদায়েত থেকে অনেক দূরে চলে গেছে, এত দূরে চলে গেছে আর আনা সম্ভব না। আমাকে কয়েকজন বলে যে ভাই একটু বসেন বসেন, যে উনাদেরকে সাথে একটু বসেন, আপনারা একটু বললে শুনবে। তা আমি কয়েকজনের সাথে কথা বলে দেখছি, তো এত দূরে চলে গেছে আর টানি আনা সম্ভব না। কাছে কিনারে হইলে বোঝানো যায়, টানি আনা যায়, এত দূরে ওখান থেকে আর আনা সম্ভব না। এত মারাত্মক কোরআনের বিকৃতি করে এক এক আয়াতের, মানে আপনি শুনলেই আপনার অন্তর কাঁপিয়ে উঠবো, কিটার সাথে কথা বলবেন, মানে এত মারাত্মক কোরআনের অপব্যাখ্যা করে। হাদিস তো পুরোপুরি অস্বীকার, নামাজ তিন ওয়াক্ত, কোরআনে নাকি নামাজ তিন ওয়াক্তের কথা আছে। দেখেন মানহাজ থেকে বিচ্যুত হয়ে যাওয়ার কারণে সাহাবায়ে কেরামকে নামাজ কেউ তিন ওয়াক্ত বলছে, কোনোদিন পড়ছে? যদি সাহাবায়ে কেরামের মানহাজ ধরে রাখত, সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস ছাড়া কথা বলতেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে সাহাবায়ে কেরাম শক্ত করে ধরে রাখতেন। কেন? হাদিসের জন্য একটু আগে বললাম 50,000 মানুষের জীবনী কালেকশন করছে, হাদিসকে এত গুরুত্ব দিছেন কেন? একটা জিনিস সবসময় মনে রাখবেন, হাদিস ভ্রান্ত মানহাজের অনুসারীদের বড় দুশ্মন হাদিস, এই সূত্র মনে রাখবেন। যখনই দেখবেন যে হাদিসের সাথে তার দুশ্মনী, বুঝবেন যে এর মানহাজ বিচ্যুত হয়ে গেছে। হাদিসের সাথে কেন দুশ্মনী? কারণ আছে। কোরআনে কারিমকে আল্লাপাক মুজিজ হিসাবে, আল্লাপাক মজমাল করে, সংক্ষিপ্ত করে নাজিল করছেন, কোরআনে কারিমের অনেক আয়াত ব্যাখ্যা লাগে। এখন সে এই আয়াতটাকে নিজের মন মতো ব্যাখ্যা দিতে পারে, কিন্তু হাদিসের মন মতো ব্যাখ্যা দিতে পারে না, কারণ হাদিস তো নিজেই ব্যাখ্যা, আর ব্যাখ্যা দিবে কি? কথাটা বুঝছেন? মানে হাদিস তো কোরআনে কারিমেরই ব্যাখ্যা, তো এটারে আবার নতুন করে ব্যাখ্যা করার কোনো সুযোগ নেই। এই জন্য হাদিস যদি ধরে, হাদিস যদি মানে, সে মানহাজটাকে, মানুষকে সঠিক মানহাজ থেকে বিচ্যুত করতে পারে না।
কিন্তু শুধু কোরআন দিয়ে যদি বলে তো সে ভুল ব্যাখ্যা দিয়ে বিকৃত ব্যাখ্যা দিয়ে মানুষকে বিচ্যুত করতে পারে এই যে কয়েকদিন আগে দেখলাম একজন হাফেজ মাওলানা নাম দেওয়া তার আগে তিনি বলতেছেন যে মূর্তির আরবি হলো ওয়াসান আর ভাস্কর্যের আরবি হলো তামসাল তো দুটো এক জিনিস না সুতরাং তামসাল জায়েজ আর ওয়াসান বা আসনাম এগুলো জায়েজ নাই এটা বলছেন কিভাবে তিনি কোরআনের একটা আয়াত দিয়ে দলিল দিছে কোরআনের একটা আয়াত বলছে সুলাইমান আলাইহিস সালামের যুগে যে এই অবস্থা করা হইতো এই আয়াতটা দিয়ে দলিল দিছে কিন্তু হাদিস বলে নাই হাদিসে গেলে সাথে সাথে ধরা পড়ে যেত যে তামসাল আর ওয়াসান একই কারণ মুসনাদে আহমদের হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন যে আলী তোমাকে আমি তিনটা কাজের জন্য মদিনায় পাঠাইতেছি প্রথম একজনকে দায়িত্ব দিছেন উনি পারে নাই পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইছেন প্রথম কাজটা দিছেন যে আল্লাহ তাআলা ওয়াসানান ইল্লা কাসারতা কোন ওয়াসান কোন মূর্তি তুমি মদিনাতে রাখবা না এটা এক নম্বর কাজ এখানে শব্দটা আসছে কি ওয়াসান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে তিনি যখন আমিরুল মুমিনিন হইলেন তখন তার পুলিশ বাহিনীর প্রধান আবুল হাইয়াজ আল আসাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডেকে বললেন শোনো আমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি তিনটা দায়িত্ব দিছেন এখন তো আমি রাষ্ট্রের দায়িত্ব বেড়ে যাওয়ার কারণে ওই দায়িত্বগুলো সঠিকভাবে হয়তো না পালন করা হতে পারে তোমাকে আমি ওই তিনটা দায়িত্ব দিলাম সুবহানাল্লাহ এক নম্বর দায়িত্ব কি আল্লাহ তাদা তামসালান ইল্লা তমাস্তা তোমার প্রথম কাজ কোনো তামসাল রাখবা না সবগুলা মুছে দিবা তাহলে এখানে আলী রাদিয়াল্লাহু তাআলা শব্দটা ব্যবহার করছেন কি তামসাল তো উনি যে ব্যাখ্যা দিলেন উনি যদি হাদিস পড়তেন বা হাদিস মানতেন তাহলে কিন্তু ওই ব্যাখ্যার সুযোগ ছিল না যে হাদিসে তামসাল আর মূর্তি একই অর্থে ব্যবহার হয়েছে তাহলে এই জন্য ভ্রান্ত মানহাজের অনুসারীরা হাদিসের দুশ্মন কারণ হাদিসে গেলে তার সব ভ্রান্ত জিনিস ধরা পড়ে যায় কোরআন একটা তো সেই গোজামিল দিয়ে নিজে ব্যাখ্যা করে দেয় এই জন্য দেখবেন যে কেউ বলে যে হাদিস মানা যাবে না সুন্না মানতে হবে কি মানা যাবে না হাদিস মানা যাবে না মানতে হবে কি সুন্নাত তো আহলে সুন্নাত হবে না আহলে হাদিস হবেন না হাদিস মানা যাবে না কেন হাদিস মানা যাবে না কারণ আছে কারণ হাদিস মানতে গেলেই আমার সব ভণ্ডামি ধরা পড়ে যাবে এজন্য হাদিস মানা যাবে না আচ্ছা আবু দাউদ নাসাই ইবনে মাজা এগুলো কিসের কিতাব হাদিসের কিতাব না সুন্নতের কিতাব জি হাদিসের কিতাব নাম কি এগুলা সুনান আবু দাউদ সুনান আন-নাসাই সুনান ইবনে মাজা এগুলার নাম হলো সুনান সুনান মানে সুন্নতের বহুবচন সুনান তো এগুলার নাম তো হাদিস না হাদিসের কিতাব না নাম হলো সুন্নতের কিতাব ভিতরে আছে কি হাদিস তাহলে মুহাদ্দিসিনে কেরামের মতে যুগে যুগে সালাফদের মতে যে সুন্না আর হাদিস দুটা একই জিনিস তারা দুটাকে আলাদা করেন নাই হাদিসের কিতাব নাম দিছেন সুনান এখন আলাদা করতেছেন কেন ওই যে ভ্রান্ত চিন্তাধারা মানুষের মধ্যে ঢুকানোর জন্য এই জন্য এই সূত্র মনে রাখবেন যে যত ভ্রান্ত মানহাজের অনুসারীরা আছে তারা সবসময় হাদিসের দুশ্মনী করে কারণ হাদিসের আসলে ওই ভ্রান্ত মানহাজটা মানুষকে খাওয়ানো যায় না আচ্ছা দুই নম্বর দলিল আসেন সূরা আল বাকারার 137 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন পাইনা মানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক ফাসায়ুকফিকুহুমুল্লাহু ওয়া হুওয়াস সামিউল আলিম আল্লাহ রাব্বুল আলামিন বলেন পাইনা মানু যদি তারা ঈমান আনে বিমিসলি মা আমানতুম বিহি তোমরা যেভাবে ইমান এনেছ তোমাদের ইমানের মতো যদি তারা ইমান আনে পাকা দেহি তাদাও তাহলে তারা হেদায়েতের উপরে আছে তোমাদের ইমান মানে কাদের ইমান সাহাবাই কেরামের ইমান সাহাবাই কেরামের ইমানের মতো ইমান যারা আনবে আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা দিলেন তারা হেদায়েতের উপরে থাকবে তাহলে কেয়ামত পর্যন্ত কারা হেদায়েতের উপরে আছে এটা বোঝার মাপকাঠি হলো কারা সাহাবাই কেরামের মানহাজ অনুযায়ী চলে সাহাবাই কেরামের মানহাজ সাহাবাই কেরামের আকীদা সাহাবাই কেরামের পদ্ধতিটা কিয়ামত পর্যন্ত হেদায়েতের একমাত্র মাপকাঠি আল্লাহ পাকের ঘোষণা সূরা আল বাকারার 137 নম্বর আয়াত
তাহলে মানহাজ সালাফ তাই সাহাবায়ে কেরামের মানহাজটাই কিয়ামত পর্যন্ত একমাত্র বিশুদ্ধ মানহাজ সহি মানহাজ সূরা ইউসুফের 108 নম্বর আয়াত قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني رسول أبني بولن هذه سبيلي إتا يما الطريقة إتا يما الرستة كي رستة أدعو إلى الله أمي منشك الله ردك دعوات دي داكي على بصيرة على بصيرة مني على يقين يقين رشته علم رشته چوكان خلا ركه أمي دعوات دي আনা ওয়া মান ইত্তাবাআনি আমি ওই রকম দাওয়াত দেই আমাকে যারা ইত্তেবা করে তারাও এইভাবে দাওয়াত দেয় তাহলে আমি ওইভাবে দেই আমাকে যারা অনুসরণ করে তারাও এইভাবে দেয় তো ওয়া মান ইত্তাবাআনি কারা সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতেন কারা সাহাবায়ে কেরাম তাহলে সাহাবায়ে কেরামকে যারা ইত্তেবা করে তারাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই তরিকারই ইত্তেবা করে রাস্তারে ইত্তেবা করে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তাটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আনা না বলে আনা ওয়া মান ইত্তাবাআনি সাহাবায়ে কেরামকে অনুসরণ একত্রিত করছেন আকীদার ক্ষেত্রে যেমন একত্রিত করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি আমি এবং আমার সাহাবীরা যে আকীদার উপরে আছি যে বিশ্বাসের উপরে আছি এটাই হলো নাজাত প্রাপ্ত একমাত্র আকীদা কিয়ামত পর্যন্ত ঠিক মানহাজের ক্ষেত্রেও দাওয়াতের ক্ষেত্রেও সাহাবায়ে কেরামের পদ্ধতিটাই কিয়ামত পর্যন্ত একমাত্র বিশুদ্ধ পদ্ধতি সূরা তাওবার 100 নম্বর আয়াত ওয়াসাবিকুনা আলাউওয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসারি ওয়াল্লাযিনা তাবাউহুম বিইহসান আল্লাহ পাক বলতেছেন মুহাজির এবং আনসারদের মধ্যে থেকে যারা সাবেকুন আউওয়ালুন ওয়াল্লাযিনা তাবাউহুম বিইহসান যারা তাদেরকে ইহসানের সাথে ইত্তেবা করবে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুয়ান তাদের উপরে আল্লাহ সন্তুষ্ট তারা আল্লাহর উপরে সন্তুষ্ট সুবহানাল্লাহ ওয়া আ'আদ্দা লাহুম জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত বানিয়ে রাখছেন সুবহানাল্লাহ তাহলে সাহাবায়ে কেরামকে যারা ইহসানের সাথে ইত্তেবা করবে আল্লাহ পাক তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ তাহলে আকীদা সাহাবায়ে কেরামদেরকেও ফলো করতে হবে মানহাজ সাহাবায়ে কেরামদেরকে ফলো করতে হবে আখলাকের ক্ষেত্রে সাহাবায়ে কেরামকে ফলো করতে হবে প্রত্যেকটা আমলের ক্ষেত্রে দিন বুঝার ক্ষেত্রে সাহাবায়ে কেরামের অনুসরণ করতে হবে সাহাবায়ে কেরাম কিভাবে বুঝছেন এই আয়াতটা সাহাবায়ে কেরাম এই আমলটা কিভাবে করছেন এটা দেখতে হবে কারণ সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুধু কোরআনের শব্দ বুঝেন নাই কোরআনের অর্থ বুঝছেন তাফসীর বুঝছেন আমল বুঝছেন সাহাবায়ে কেরাম কোরআনের যে আয়াত নাজিল হইতো খালি শব্দটা নিয়ে যে এক শব্দ তেলাওয়াত করলে দশ নেকি এক অক্ষর তেলাওয়াত করলে দশ নেকি এরকম হাজার হাজার নেকি অর্জন করবেন খালি আয়াতটা লয়ে দৌড় দেন নাই সাহাবায়ে কেরাম আয়াতে কারিমাটার শব্দ নেওয়ার সাথে সাথে এটার অর্থ বুঝে নিছেন এটার তাফসীর বুঝে নিছেন এটার আমলটা পর্যন্ত বুঝে নিছেন সুবহানাল্লাহ সূরা আপনার আন-নূরের 31 নম্বর আয়াত রাত্রে নাজিল হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করে শুনাইছেন 30 এবং 31 নম্বর আয়াত পর্দার আয়াত সেখানে নারীদের একটা নতুন পর্দার বিধান নাজিল হয়েছে ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন নারীরা যেন তাদের বুকের উপরে বড় একটা ওড়না দিয়ে ঢেকে রাখে এই ওড়নার বিধানটা আগে ছিল না নতুন আয়াত নাজিল হয়েছে ওই দিন রাত্রিবেলা আয়াত নাজিল হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করে শুনাই দিছেন সাহাবায়ে কেরাম বুঝছেন আয়াতটা অর্থ বুঝছেন বুঝে বাড়িতে গেছেন স্ত্রীদেরকে মেয়েদেরকে ডেকে তেলাওয়াত করে শুনাই দিছেন রাত্রে ঘুমানোর আগে সাহাবায়ে কেরামের মহিলারা ওই ওড়নাটা কেমন হবে এক একজন এক এক রকম গবেষণা করতেছে আর সবাই বলতেছে রাত্রে ঘুমানোর আগে এটার ওড়না না বানাই কেউ ঘুমানো যাবে না আল্লাহর বিধান নাজিল হয়েছে বিধানের আমল না করে ঘুমানো যাবে না রাত্রে আগে ওড়না বানাও তারপরে ঘুমাও আয়াত নাজিল হয়েছে আয়াত নাজিল হওয়ার দেরি আমলের দেরি নেই সাহাবায়ে কেরামের এখন ওড়নাটা প্রত্যেকে প্রত্যেকের ধারণা অনুযায়ী বানাইছেন নিজেরা যেরকম মনে করছেন এরকম বানাই ফেলছেন সকালবেলায় সালাতুল ফজরে গেছেন ফজরের পরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরের সামনে বিশাল লাইন ধরে আছেন মহিলাদের লাইন জিজ্ঞাসা করা হলো আজকে মহিলারা দলে দলে এখানে কেন আম্মা জান আয়েশার কাছে কেন বলা হলো
রাত্রে যে পর্দার বিধান নাজিল হয়েছে সবাই ওড়না বানাইছে ওড়নাটা দেখাইতে আসছেন আল্লাহ পাক যেরকম ওড়না চাইছেন ওইরকম কিনা আল্লাহ বলছে ওড়না বানাইতে একটা ওড়না বানাই নিলেই তো হয় এরকম মনে করলেও তো হইতো যে আল্লাহ কইছে বানাইতে আমি তো বানাইছি ওড়না একটা কিন্তু আল্লাহ যেরকম ওড়না আমার থেকে চাইছেন ওইরকম হইছে কিনা নাকি আমার ইচ্ছা মতো হইছে এইটা ওড়নাটা দেখানোর জন্য আম্মা জান আশার কাছে চলে গেছেন সবাই সুবহানাল্লাহ তাহলে এজন্য আল্লাহ পাক বলছেন এই সাহাবাই কেরামদেরকে যারা ইহসানের সাথে আত্মাবা করবে আল্লাহ তাদেরকেও জান্নাতে সুসংবাদ দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ তাহলে আপনি পর্দা পালন করবেন পর্দাটা কেমনে মানবেন কাকে কার মতো বানাইবেন আপনাকে দেখতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের পর্দাটা কেমন ছিল সাহাবায়ে কেরামের স্ত্রীদের মেয়েদের পর্দাটা কেমন ছিল ওইটাই কি আমাদের পর্যন্ত একমাত্র মানহাজ এখন 500 বছর পর একজন আসে যদি কয় না অসুবিধা নাই মুখ খুলে রাখতে পারবেন আপনারা আপনারা মুখ খুলে রাখলে কোনো অসুবিধা নাই কারণ মুখ না ডাকার কথা আল্লাহ বলে নাই বিভিন্ন দলিল প্রমাণ দিয়ে আপনাকে বলল মুখ ডাকার দরকার নাই এই মানহাজ বিচ্ছুত মানহাজ যদি মুখ খোলা রাখা যেত তো সর্বপ্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা খুলে রাখতেন সাহাবায়ে কেরামের স্ত্রীরা খুলে রাখতেন তাহলে তারা যেই পদ্ধতিতে এই হুকুমটা আল্লাহর বিধানটা পালন করছেন ওই পদ্ধতিটাই কিয়ামত পর্যন্ত বিশুদ্ধ মানহাজ হয়তো এটা ধরন পরিবর্তন হবে কাপড় পরিবর্তন হবে কাপড় মোটা চিকন হবে যুগে যুগে বিভিন্ন রকম হবে কিন্তু ওই তারা যেভাবে ডাকতেন তারা যেভাবে পদ্ধতিটা পালন করতেন কিয়ামত পর্যন্ত ওই মানহাজে করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ফাতির 26 নম্বর আয়াতে বলছেন ফা আনজালাল্লাহু সাকিনাতাহু আলা রাসূলিহি ওয়া আলাল মুমিনিন ওয়া আনজালাহুম কালিমাতাত তাকওয়া ওয়া কানু আহাক্কা বিহা ওয়া আহলাহা ওয়া আনজালাহুম কালিমাতাত তাকওয়া তাদের উপরে তাকওয়ার কালিমাকে বাধ্য করে দিয়েছেন আর তারাই এটার প্রকৃত হক হকদার আহাক্কুন মানে সাহাবায়ে কেরামেরা হলেন কালিমাতাত তাকওয়ার সবচেয়ে হকদার অর্থাৎ জমিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পরে সবচেয়ে বেশি তাকওয়াবান ছিলেন কারা সাহাবায়ে কেরাম তাহলে ওই মুত্তাকিন মানুষদেরকে যারা অনুসরণ করবে তারা কিয়ামত পর্যন্ত হকের উপরে থাকবে সূরা তাওবার 119 নম্বর আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকিন যেটা আমাদের দেশে খুব জোরে সরে ব্যবসা চলে এই আয়াত দিয়ে এটা বিজনেসের আয়াত ধর্ম ব্যবসার আয়াত সবাই বলে যে শোনো আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হে ইমানদারগণ আল্লাহকে ভয় করো বা কুনু মাআস সাদিকিন পীর সাহেবদের সাথী হয়ে যাও কুনু মাআস সাদিকিন মানে পীর ধরো আল্লাহ বলে দিছে কুনু মাআস সাদিকিন নাউযুবিল্লাহ এখানে সাদিকিন মানে ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ ইলামুল মুআক্কিন এর মধ্যে বলছেন যে হুম আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাদেকিন সাহাবাই কেরাম সাহাবাই কেরামের মতো হইতে বলছে তোমাদেরকে ইমানদারদেরকে কোন মা সাদেকিন মানে কোন মেসলা সাহাবাতুল কেরাম রাদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন সাহাবাই কেরামের মতো হও সাহাবাই কেরামের মতো সত্যবাদী হও তারা ইমানের দিক থেকে অন্তরে যেমন সত্যবাদী মুখেও সত্যবাদী কাজেও সত্যবাদী ওইরকম সাদেকিন এবং তিনজন সাহাবীর ঘটনার প্রেক্ষিতে আয়াত এটা নাজিল হয়েছে তাবুকের অভিযানে তারা অংশগ্রহণ করতে পারেন নাই তিনজন সাহাবি পরবর্তীতে মুনাফেকেরা মিথ্যা কথা বলছিল ওনারা সত্য কথা বলছিলেন সত্য কথা বলে অনেক কষ্ট করতে হয়েছে তারপরে আল্লাহ পাক আয়াত নাজিল করে তাদেরকে আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন এবং তাদেরকে সাদেকিন ঘোষণা দিয়েছেন সুবহানাল্লাহ কোথায় সেই সাদেকিন আর এটাকে এনে বলা হয়েছে কোন মা সাদেকিন মানে আল্লাহ বলছে তোমরা ফিদ্দর তাহলে এখানে সাহাবায়ে কেরামকে অনুসরণ করার জন্য আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন এভাবে অসংখ্য হাদিস আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুল নাস কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম দুনিয়ার সকল যুগের মধ্যে শ্রেষ্ঠ যুগ এবং শ্রেষ্ঠ মানুষ আমার এই যুগের মানুষ সুবহানাল্লাহ সাহাবায়ে কেরামদেরকে বলেছেন খায়রুল নাস কারনি আমার এই যুগের মানুষ দুনিয়ার সব যুগের শ্রেষ্ঠ মানুষ তাহলে ওই শ্রেষ্ঠ মানুষদেরকে কিয়ামত পর্যন্ত অনুসরণ করতে হবে সুবহানাল্লাহ